এগুলা এই যে ডিজাইন বাংলালিঙ্ক ডিজাইন সেনচুরি বাটম রুইতন ডিজাইন 30 বাটম 16 গর এমবুশ তারা এটা রুইতন ডিজাইন কোম্পানির নাম নুরসাদ পিমেন্টাইজ এটার ভিতরে আমরা মিক্স করি মিক্স করে এই জায়গা রাখি এই জায়গা থেকে এই ভাইব্রেটর মেশিং এর উপর রাখি এই মালটা নরমালি 3 থেকে 3.5 দিনের পরে আমরা বের করে দিই এই মালটা 48 ঘন্টা পরে বের করছি কালার নষ্ট হবে না আরো যদি 72 ঘন্টা যেতে আরো কালারটা এটা ডিজাইন আছে এনো 30 টার উপরে ডিজাইন আছে ডিজাইনটা এটা হইছে বিস্কুট ডিজাইন এটা হইছে 10 বিট ডিজাইন শাপলা ডিজাইন এটা 36 বাটম 16 গর ফুল আচ্ছা কয়েল ডিজাইন এটা কাজবাঙ্গা এটা আছে বাংলা লিংক সেনচুরি বাটন তারপর হইছে পাসিডা তারপর আছে 16 গর এমবুশ খাসা আমাদের এগুলা এই জায়গায় সবগুলাই রানি বাড়ির রাস্তায় বাড়ির সামনে তারপরে ছাদে লাগানো যাবে তারপর বাসার নিচনে লাগানো যাবে হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি নুসরাত পেভমেন্ট টাইলস আমাদের সঙ্গে শেয়ার করবে লিটন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের এখানে তো মূলত কারখানা জি আপনাদের এখানে তো শোরুম নেই জি না শোরুম নেই এখানে কারখানা তৈরি করা হয় আপনারা মাল তৈরি করেন জি আজ আমরা জানবো যে এখানে মাল কি কি ভাবে তৈরি করে এবং কত কত সাইজের পার্কিং টাইলস তৈরি হয় লিটন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো ভাই এই যে তো আপনার মাল এগুলো তো রেডি জি জি এগুলো রেডি মাল এগুলো সব এগুলো আর কোনো কাজ আছে এগুলো আর কোনো কাজ নেই এগুলো এখন ডেলিভারি কাজ আচ্ছা আপনাদের কাছে কোন কোন সাইজের এবং কোন কোন ধরনের মাল পাওয়া যায় যদি আমাদের একটু শেয়ার করতেন আচ্ছা ঠিক আছে বলতেছি আমাদের কাছে অনেক ধরনের মালই পাওয়া যায় ছাদে এবং গ্যারেজের জন্য কোন কোন সাইজের 1 ইঞ্চি 3/4 হাফ ইঞ্চি আচ্ছা 1 ইঞ্চি 3/4 হাফ ইঞ্চি এই যে মালটা দেখতেছি এটা এটা কোন সাইজের এটা 3/4 মাল এটা হচ্ছে 3/4 কত বাই কত সাইজ এটা এটা 12/12 12/12 জি আপনারা তো সারা বাংলাদেশ মাল দিয়ে থাকেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের তো ডিলারশিপ আপনারা কি খুচরা বিক্রি করেন খুচরা বিক্রি করি পাইকারিও বিক্রি করি পাইকারি এবং খুচরা জি যেমন বিভিন্ন ডিলারশিপ দেন এরপরে আবার কেউ যদি খুচরা নিজের বাসা বাড়ির জন্য রোডের জন্য নিতে চায় সেভাবে আপনাদের কাছে আসলে বিক্রি করেন হ্যাঁ নিতে পারবো সমস্যা নেই নিতে পারেন আজ আপনাদের কারখানাটা আমরা একটু ঘুরে দেখবো ভাই আচ্ছা দেখেন কি মাল তৈরি করেন আপনারা যে মালগুলো এটা কয়টা কালারে মাল তৈরি করেন এটা আমাদের যে যে রকম কালার চাই ওরকম কালারে দেওয়া যায় সমস্যা নেই সাধারণত আপনার পার্কিং এ তো আপনার যে যে লাল ধরনের যে কালারটা এগুলোই চলে বেশি লাল কালো গ্রে কালার এস কালার হলুদ যে যার যেরকম পছন্দ সেভাবে সে নিতে পারবে আমরা অর্ডার উপর ডিপেন্ড করি আচ্ছা এই যে মালটা দেখতেছি এটা মানে কত ইঞ্চি মাল এটা এটা 1 ইঞ্চি মাল এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজ সাইজ এটা হচ্ছে 12/12 এটা হচ্ছে 12/12 সাইজ এর গুণগত মান কেমন যদি একটু বলতে গুণগত মান অনেক ভালো এখানে এলসি পাথর দিয়া এই মালটা বানানো হয় স্ট্রং অনেক বেশি এবং লাস্টিং অনেক দিন বেশি লাস্টিং করব মানে সহজে ভাঙে যাবে তো গাড়িটারে গেলে মানুষ না না সহজে ভাঙবো না না সহজে ভাঙবো না এইগুলো এই মালের কোনো কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি বলতে গ্যারান্টি থাকে এই মালটা পাথর উপর ডিপেন্ড করে আমরা যেহেতু এলসি পাথর দিয়ে বানাই তো 20 থেকে 30 বছর পর্যন্ত এটার ওয়ারেন্টি আছে মানে সহজে নষ্ট নষ্ট হয় নষ্ট হবে না কালার কালারটা নষ্ট হবে না লোহার জিনিস বাড়লে তো বাঁকা হয় এতে এগুলো নিয়ে তো আর কেউ বাড়াবাড়ি করবে না না ভাই আপনাদের হাতে কি এগুলো এগুলা এই যে ডিজাইন এগুলা এই যে এগুলো তো ডিজাইন এটা কি ডিজাইন এটা এটা বাংলালিঙ্ক ডিজাইন আর এটা এটা হচ্ছে সেনচুরি বাটন আর এই পাশেরটা রুইতন ডিজাইন আর এটি বল এটা 36 বাটম 36 বাটম আর ওই যে এটা এটা হচ্ছে 16 গর এমবুশ আর যে হোয়াইটটা এটা তারা এটা এটা রুইতন ডিজাইন আচ্ছা আপনার হাতে কি আর এটা হচ্ছে এই যে এই কোম্পানির নাম নুরসাদ পিমেন্টাইজ আচ্ছা আচ্ছা এই যে ঈদে তো আপনারা এইগুলো দেন এই যে ঘর এটা তো আপনারা সাজানো যে এটা এটা এরকম সাজানো যাবে এরকম সাজানো যাবে আপনাদের জি এই টাইস দিয়ে এরকম সাজানো যাবে পার্কিং কারে পার্কিং টাইস তো আপনারা দেখাই যাচ্ছে মানে সৌন্দর্য এরকম এরকম এবং এত ভালো লাগবে এই টাইস গুলোতে কাজ করলে তাই তো জি রোড টোড বাড়ির যে বাগান বাড়ি হ্যাঁ বাড়ির রাস্তায় বাড়ির সামনে তারপরে ছাদে লাগানো যাবে তারপর বাসার নিচনে লাগানো যাবে এই যে আপনি দেখতে পারেন এই যে আমাদের এই পাথরটা দিয়ে এই মাল গুলো বানানো হয় এলসি পাথর আচ্ছা আপনারা এই যে এই পাথরটা এতে মাল তৈরি করেন না পাথরটা একটু আমরা দেখবো এটা হচ্ছে আপনার এলসি পাথর এলসি পাথর এটা 3/4 আচ্ছা 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 আর কি কি মাল ম্যাটেরিয়ালস ইউজ করেন আসেন আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে এলসি পাথর আচ্ছা আসেন দেখাই দিছি আর এই যে এগুলো তো আপনাদের সাইজ বানানোর ফর্মা এগুলো জি এগুলো আমাদের ফর্মা আমাদের এখানে
7 থেকে 8টা আইটেম। যেমন এই যে পাশে আরেকটা দিছে বালু, এটা কি বালু? এটা এটা ওয়াজ বালু। ওয়াজ বালু। আর এই যে আরেকটা, আরে এটা আরেকটা হইছে সাদা বালু। এটা সাদা বালু। আরেকটা আছে লাল বালু। আরেকটা লাল বালু। লাল বালু কি শেষ হয়ে গেছে নাকি? না, লাল বালু আছে। লাল বালু আছে ভিতরে, এটা আমরা দেখাবো। আর মাল মিক্সড করার জন্য এখানে একটা মেশিন ইউজ করা হয়েছে। আপনাদের মোট কয়টা মেশিন ইউজ করেন এই মাল? আমাদের এই একটা মেশিন। আচ্ছা, এই মেশিনটাই তো আপনারা মাল মিক্স করেন? হ্যাঁ, এটার ভিতরে আমরা মিক্স করি, মিক্স করে এই জায়গা রাখি, এই জায়গা থেকে এই ভাইব্রেটর মেশিন এর উপর রাখি। আচ্ছা, এটাতে ভাইব্রেটর মেশিন। ভাইব্রেটর মেশিনটা আমরা একটু দেখব। এইটা না, এটা এটা চালু দেন, চালু দেন। আচ্ছা, এটা হচ্ছে ভাইব্রেটর মেশিন। এই যে মেশিনটা চালু হয়েছে না? আপনারা কিভাবে মাল তৈরি করেন ভাইব্রেটিং, আমাদের সাথে একটু শেয়ার করতেন। এই যে আমরা এই ট্রেডার ভিতরে মাল ডালে এই পাশে রাখি, রাখার পরে আমরা এই জায়গায় রাখা বাচ্চা স্টকটা ওই জায়গায় নিয়ে রাখি। এই মালটা নর্মালি 3 থেকে 3.5 দিনের পরে আমরা বের করে দিই। আচ্ছা, মানে একটা মাল তৈরির পরে 3 থেকে 3.5 দিন রাখা লাগে? রাখার পরে আমরা ট্রেডার থেকে খুলে লই। ও, খোলেন 3 থেকে 3.5 দিন পরে? হ্যাঁ, 3 দিন পরে। এটা হচ্ছে আপনাদের ভাইব্রেট মেশিন? জি। মানে এখানে দিয়ে আপনারা ভাইব্রেট দিয়ে মালটা তারপরে নিয়ে স্টকে রাখেন? স্টকে রাখেন। জি। আচ্ছা, কি কি মাল ইউজ করেন আপনারা? আমরা এই যে এই এই সন এই রংটা ইউজ করি। আচ্ছা, এই যে একটা মানে মালের জন্য একটা কালার ইউজ করেন? হ্যাঁ, ইন্ডিয়ান রং এটা। আচ্ছা, ইন্ডিয়ান? জি, ইন্ডিয়ান। ইন্ডিয়ান রং ইউজ করেন? এটা কি লালটা? এটা লালটা। লালটা। আর এই পাশে আরেকটা মানে ব্ল্যাক দেখতে? হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটা মানে সহজে ঘষলে মাজলে কোনো ভাবে মানে কালার নষ্ট হবে না? কালার নষ্ট হবে না, নষ্ট হবে না। এই দুটো কালারই আপনারা ইউজ করেন বেশি? লাল কালো, তারপরে গ্রে কালার। আর গ্রে কালার একটা আছে। আর এই যে অফিসে সিমেন্টটা ব্যবহার করি আমরা। আচ্ছা আচ্ছা, এটা কি সিমেন্ট না? হ্যাঁ, এটা সিমেন্ট। আচ্ছা আচ্ছা, সিমেন্ট এটা ইউজ করেন? এটা ইউজ করি। এটা কি যে বিল্ডিং করার জন্য যে সিমেন্ট ইউজ করেন, কি সেই সিমেন্ট? সেই সিমেন্টটা, এটা ভালো মানের আর কি। ভালো মানেরটা এটা ইউজ করেন? আর আর কেমিক্যাল লাগে এখানে? হ্যাঁ, কেমিক্যাল লাগে। কেমিক্যালটা এই যে আমাদের এই কেমিক্যালটা হচ্ছে এই যে এই ড্রামে। আচ্ছা আচ্ছা, এই ড্রামে হচ্ছে আপনারা কেমিক্যালটা ইউজ করেন? আর এই যে এই পাশে তো দেখছেন অনেক ফর্মা গুলো। হ্যাঁ, এই যে ফর্মার ভিতর মালটা রেখে এই ফর্মাগুলো, এই যে তো মালগুলো মানে এই যে ই করা হয়েছে ভাইব্রেট দিয়ে রাখছেন। জি। এরকম কয়দিন ধরে থাকবে এরকম? এটা 72 ঘন্টা থাকবে। 72 ঘন্টা থাকবে। এর ডিজাইনটা তো আপনার পিছন সাইড যখন খুলবে তখন আছে ডিজাইনটা বেরোবে। এই সম্পূর্ণ যে মাল রেডি করা আছে ভাই, একটা খুলে দেখানো যাবে তো? আচ্ছা, দেখানো যাবে, সমস্যা নেই, একটা খুলে দেখানো যাবে। দর্শক দেখেন, একটা মাল আমরা প্রস্তুত করা মাল একটা আমরা খুলে দেখাচ্ছি। এই দেখেন, এই যে মাত্রই খোলা হলো। এটা কয় ঘন্টা পরে খুললেন এই মালটা? এই মালটা 48 ঘন্টা পরে বের করছি। এই 48 ঘন্টা পরে? হ্যাঁ। কালার দেখেন। আচ্ছা, কালার তো, এই কালার তো নষ্ট হবে না? না, কালার নষ্ট হবে না। আরো যদি 72 ঘন্টা যেত আরো কালারটা আরো ভালো, আরো অনেক কালার আসতো, ভালো, আরো বেটার আসতো। দেখি আলোর জন্য ভালো দেখা যাচ্ছে না, আপনি একটু এখানে একটা পাতল করে দেন, বসিয়ে দেন, আমরা একটু দেখি। এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ডিজাইন বলে? এটা এটাকে ক্যাপসুল ডিজাইন বলে। ক্যাপসুল ডিজাইন। আপনারা মোট কয়টা ডিজাইন করে থাকেন? আমাদের ডিজাইন আছে এখন 30টার উপরে ডিজাইন আছে। 30টার উপরে আপনাদের ডিজাইন আছে না? আপনাদের তো ইয়ে আছে মানে কাট করা আছে, যে কি কি ডিজাইন করে থাকেন? জি জি, কাট করা আছে। আমি যে ডিজাইনগুলো, এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আছে। আচ্ছা আচ্ছা, এই যে এই ডিজাইনটা, এটা হচ্ছে বিস্কুট ডিজাইন। এটা হচ্ছে বিস্কুট ডিজাইন। ডিজাইন। তারপরে এটা হচ্ছে 10 বিট ডিজাইন। 10 বিট ডিজাইন। তারপর এটা হচ্ছে শাপলা ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে আপনার শাপলা ডিজাইন। এটা হচ্ছে 36 বাটন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 36 বাটন। জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 16 ঘর ফুল। 16 ঘর ফুল। জি। এরকম আপনার অনেক ডিজাইন আছে এখানে। তারপরে এই যে এটা আছে কয়েল ডিজাইন। আচ্ছা, এটা কাজ ভাঙা। এটা আছে বাংলা লিং, সেঞ্চুরি বাটন। আচ্ছা, তারপরে আছে পাসিডা, তারপর আছে 16 ঘর অ্যাম্বুস, খাসা। আচ্ছা আচ্ছা, কোন আইটেমটা আপনার বেশি বেশি চলে ভাই? আমাদের এগুলা এই জায়গায় সবগুলাই রানিং, সবগুলাই রানিং। এর পাশে আরো আরো আছে, আরো আছে। তারপরও যদি কোনো পার্টি যদি এর থেকে কোনো ডিজাইন পছন্দ করে, আমরা সেক্ষেত্রে ডাইস বানিয়ে তাদেরকে বানিয়ে দিব। আচ্ছা লিটন ভাই, ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চায়, যোগাযোগ করার ঠিকানা কি একটু বলে দিতেন? যোগাযোগ করার ঠিকানা এই যে আমি একটা নাম্বার বলি, নাম্বারটা সবাই লিখে রাখতে পারেন, 0189-6290-618। আচ্ছা, আপনি তো এই প্রতিষ্ঠানের অনার। জি। প্রতিষ্ঠানের নাম কি? নুরশাদ পেমেন্টাইজ। ওকে দর্শক, তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।